Hello everyone, welcome back to my channel. Happy New Year. আমাদের দুজনের তরফ থেকে সবার বছরটা খুব ভালো কাটুক, সুস্থ থাকো সবাই, সবার বাবা মা সুস্থ থাকুক আর করোনা মুক্ত ওয়ার্ল্ড হোক। আজকের ফার্স্ট জানুয়ারিতে একটা এক্সাইটিং ব্লগ নিয়ে চলে এসেছি। এক্সাইটিং কেন বললাম, কারণ আজকে আমরা ইসকন যাব আর আমি কৃষ্ণ দর্শন করব, তোমাদেরকেও কৃষ্ণ দর্শন করাবো আর লোটাস টেম্পল যাব। তার আগে আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে আজকে খুব ভালো লাগবে। আর ছোটবেলা থেকেই আমরা বলতাম না যে বছরের প্রথম দিনে ভালো খাবো, ভালো ঘুরবো, তাহলে সারা বছর ঘুরবো, সারা বছর খাবো। আগের বছর আমরা সেম করেছিলাম, আজকেও সেম ভাবেই আমাদের দিনটা স্টার্ট করছি ঘুরে, আর তারপরে খাওয়া দাওয়া তো আছেই। তো চলো আমাদের সাথে থাকো, আই হোপ ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো মেট্রো স্টেশন এসেই ভিডিওটা স্টার্ট করছি, কারণ ঘরে স্টার্ট করার টাইম পাইনি, রেডি হচ্ছিলাম খাচ্ছিলাম, তো সেই জন্য সময় লেগে যাচ্ছিলো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফাইনালি আমরা কালকাজি মেট্রো স্টেশনে এসে নামলাম। দেখতেই পেলে কি পরিমাণে ভিড়, মানে প্রচণ্ড ভিড়। তো লোটাস টেম্পেলের জন্যেই ভিড়টা, লোটাস টেম্পেল, ইসকন, কালকাজি মন্দির এগুলোর জন্যেই এখানে ভিড়। এখান থেকেই সব জায়গায় যায় তো এই কালকাজি নেমে, তো সব জায়গার জন্যই ভিড়। হাঁপিয়ে গেছি, অনেকক্ষণ বেশ লাইনে দাঁড়ানো ছিলাম, আধা ঘন্টা তো হবেই লাইন দিয়ে। মেট্রোর কার্ড যেহেতু রয়েছে ওই জন্য ওইখানে লাইন বেশি, আর টোকেনের জায়গায় খালি। তো যাই হোক, পৌঁছে গেছি, এখন অটো নেব। অটো নিয়ে আমরা লোটাস টেম্পেলের দিকে যাবো। ওয়েদারটা বেশ ভালো, কিন্তু একটু রোদ উঠলে বেশি ভালো লাগবে। চলো লোটাস টেম্পেলের দিকে যাই। ভিড় পুরো আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের ক্রিসমাসের মতো ভিড়, বা বলতে পারো ভিক্টোরিয়ার মতো ভিড়। ফার্স্ট জানুয়ারিতে সাংঘাতিক ভিড়। আমরা আগের বার যে কুতুব মিনার গেছিলাম, কুতুব মিনারে এরম ভিড় পাইনি। হ্যাঁ, মানে এখানে কি সাংঘাতিক ভিড়। হ্যাঁ, ওই জন্য। হ্যাঁ, বাপরে বাপ, পেছনে সাংঘাতিক। আমাদের কখন পৌঁছাবো কিচ্ছু বুঝতে পারছি না, যার লাইন এখানে লেগেছে। আজকে এখানে যেহেতু অনেক ভিড়, সেই জন্যে লোটাস টেম্পল হেঁটে হেঁটেই যেতে হবে, কারণ লোটাস টেম্পলে যাওয়ার জন্য যে অটো নিয়ে লোকেরা যায় সেটা বন্ধ করে দিয়েছে রাস্তাটা। তো চলো এবার হেঁটে হেঁটেই যাই, কতক্ষণ যাই না। এমনি এবার একটুখানি গরম লাগছে, এটা পরা তার নিচে সোয়েটার পরা, তো একটুখানি গরমও লাগছে। এই রুটটা ধরেই, এই রুটটা ধরেই। হ্যাঁ, ম্যাপটা অন করে নাও। তো এবার যাই লোটাস টেম্পলের দিকে। যা, এখানে যা ভিড় দেখছি, ওইখানে তো মানে প্রচুর লাইন হবে, প্রচুর ভিড় হবে বোঝাই যাচ্ছে। সাংঘাতিক ভিড়, মানে এই ভিড়। অভিষেক বলছে যে এত বছর, মানে অনেক দিন নেই আর কি, ও লোটাস টেম্পলে এসছে, কিন্তু এরকম ভিড় হয়নি, তাই না বলো? সাংঘাতিক ভিড়। মাস্কটা পরতে বাধ্য হলাম, কিন্তু মাস্কটা পরে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। মাস্ক পরে কষ্ট হচ্ছে, প্লাস তার উপরে এই কোটটা পরা, তো টোটাল কষ্ট যতক্ষণ না পৌঁছাতে পারবো। এখানে তো লাইন, কিসের লাইন সেটাও বুঝতে পারছি না, কি চাপ আজকে। মন্দির বন্ধ করে দিয়েছে, খুব স্বাভাবিক, এত ভিড় হয়েছে, ওভার ক্রাউড হয়ে গেছে। এই যে এখানে পেছনে প্রচুর লাইন, মন্দির বন্ধ হয়ে গেছে। আমি বেশ এক একটা পুতুল পেলাম, 50 টাকা নিল, কিছু তো একটা কিনি। মন্দিরের সামনে এসেছি, কিছু মন্দির তো ঘুরতে পেলাম না, পুতুলই কিনলাম, কিউট না? তো এইটা কিনলাম, ঝুলি রাখবো ঘরে। এবার দেখি, প্ল্যান বি করতে হবে, অন্য কোথাও যেতে হবে। এবারের মতো লোটাস টেম্পল তো হলো না, এখন যাচ্ছি ইসকনের দিকে, ইসকন দর্শন করে তারপরে দেখি এবার কোথায় কী করি না করি। আমার মনে হয় আজকে যেভাবে ভিড় হয়েছে ওরা সামলাতে পারছে না, তো মেবি হয়তো সত্যি, মানে আমি ভাবছিলাম যে হয়তো বন্ধ করে দিয়েছে, আবার কিছুক্ষণ পরে লোক ঢোকাবে যখন ক্রাউডটা একটু কমে যাবে, বাট সেটা হবে না, কারণ প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। কী জানি বাবা, সাংঘাতিক ভিড় কোথা থেকে হলো, লোকজন চলে এসছে সব। চলো এবার, হ্যাঁ সেটাই, চলো এবার হলো ইসকনের দিকে যাই। Thank you.
আমি আর ভিডিও করতে পারিনি, বাপ রে বাপ যা ভিড় রাস্তাঘাটে, যে কী বলবো। তো আমাদের অটো না নেহরু প্লেসে নিয়ে চলে গেছিলো ভিড়ের জন্যে। তো নেহরু প্লেসে যেহেতু, তো আমাদের নেহরু প্লেস থেকে নয়ডা তিনটে মেট্রো চেঞ্জ করে আসতে হচ্ছে, আর তার উপর ভিড়, মেট্রো তিনটেই তো বললাম যে। তো খুব মানে একটা হেডটিক ডে গেলো আজকে সিরিয়াসলি। তো আমরা এখন আমাদের যে নিয়ারেস্ট মেট্রো সেখানে পৌঁছে গেছি, তো এখন ঘরের দিকে যাচ্ছি। তো এখানে সামনে যেহেতু মার্কেট পড়বে, তো এখান থেকেই চাকরি এখানে খাবে না ঘরে খাবে, এখানে খাই সেরকম হলে নটায় আবার বিগ বস চা খাবি যখন খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাদের বাড়ি গিয়ে এখন খাবারও অর্ডার করতে হবে, জানি না কী খাবো, তো সেটা অর্ডার করবো। তো সময় লাগবে খাবার আসতে, আজকে তো 1st January, সবাই খাওয়া দাওয়া করবে, তো সেই বুঝেই খাবার অর্ডার দিতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যা ভিড় ছিল বাইরে, তো সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি, শুধু একটা জায়গায় পিজা খেয়েছিলাম। তো যাই হোক চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, নতুনরা সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো। চলো আজকের মতো এখানেই, এগেইন হ্যাপি ইন্ডিয়া, সবাই খুব ভালো করে গেলো, টাটা।